আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। অল স্টার জেএসএফ থেকে আপনি দেখে স্বাগতম, আশা করি সবাই ভালো আছেন। সো আমার সামনে স্যামসাং এফআরপির জন্য যে সেনফার্মরা যে টুলসটা আপনারা দেখতেছেন, সো এটা বর্তমানে আপডেট ভার্সন। আপনারা দেখতেন যে আপডেট ভার্সনে এই সেনফার্মরা টুলসটা আমরা কীভাবে ইনস্টলেশন করবো আর কীভাবে কাজ করব এটা আপনাদেরকে আমরা এটু দেখাবো। সো কোন জায়গায় কোন পিসায় হ্যাট হয়েছে সম্পূর্ণ কাজটি আপনাদেরকে দেখিয়ে দেব। সো এই সেনফার্মরাটা হলো, এটা ডাউনলোড লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা। সো আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ডাউনলোড এটা এই সেনফার্মরা যেটা এটা এই সফটওয়্যারটা আপনারা যদি জিপ ফাইলের মাধ্যমে স্টেক না করতে পারেন, যে না বা জিপ ফাইলে স্টেক করলেন করার পর আপনার স্যাম্পলটা চালু হচ্ছে না, তাহলে আপনার জিপ ফাইলের ভিতরেই আপনারা স্যাম্পলটা ওপেন করার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই আপনাদের স্যাম্পলটা চালু হয়ে যাবে। তো চালু হয়ে গেলে ইনস্টলিং হতে একটু সময় নেয়, তবে এটা একটু লং টাইম নেয় ইনস্টলিং হয়ে গেলে। সো আপনারা সম্পূর্ণ স্যাম্পলটা অটোমেটিকলি ওপেন হয়ে গেলে আপনারা অটোমেটিকলি কাজ করতে পারবেন। এটা আপনারা আমরা যেমন স্যামসাংয়ের মধ্যে যদি আমরা এবিডি মোড যদি ওপেন করতে পারি, আমরা স্যামসাংয়ের যে সেটগুলো হাট আছে এডিবিডি মোডটি ওপেন করতে পারলে আমরা স্যামসাংয়ের মধ্যে আমরা ক্রেডিট ছাড়াই আমরা কাজ করতে পারবো। সো আশা করি আপনাদের থেকে আমরা বুঝাতে পারতেছি। সো আর যদি না বুঝতে পারেন তাহলে কমেন্ট বক্সে কমেন্টস করবেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টসে রিপ্লাই দিতে বোঝার চেষ্টা করব। আর স্যাম্পলটা এমন একটা সেট এখন কিন্তু স্যাম্পলের ভিতরে এই টুলসটার ভিতরে আপনারা এমটিকিউ সাপোর্ট পাচ্ছেন, কলকামো সাপোর্ট পাচ্ছেন, তারপরে স্যামসাংয়ের তো পাচ্ছেনই, স্যামসাং তো মাস্ট, তো অনেক ফিউচার দিচ্ছে। সো আশা করি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর হলো যা স্যাম্পলের যত নতুন আপডেট আসবে অবশ্যই আমরা আপডেট দিতে বলে আপনাদেরকে চেষ্টা করব। আর স্যাম্পলটা এফআরপির জন্য বেস্ট একটা সফটওয়্যার, এটা আমাদের জন্য। এগুলো আমরা অনেক সময় যদি গুগলে আমরা এফআরপি অবস্থা যদি গুগলে ঢুকতে চাই তাহলে গুগলে ঢুকতে গেলে আমাদের অনেক সময় কাটা সিম লাগতো, স্যাম্পলটা বানানোর আগে কাটা সিম লাগতো, অথবা যে কোনো ফোনতে আমরা ঢুকতে হতো। কিন্তু এখন স্যাম্পলটার ভিতরেই এই টুলসের ভিতরেই আমরা এখন ঢুকতে পারি, টুলস দিয়ে ঢুকতে পারি। সো আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। আর যদি কথায় কোনো বিধিবেশ কম হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন, কেন আমি ইউটিউবে বেশি এটা কথা বলি না, তাই কারণ আমার অভিজ্ঞতাও কম। তো আশা করি আপনারা ভালো থাকবেন। আর যেমন কীভাবে ইনস্টলিং হয় এটা দেখবেন, আর এটা আমার ওয়েবসাইটে দেওয়া আছে, অবশ্যই ওয়েবসাইটে ইউজ করবেন। আল্লাহ হাফেজ।